আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারো জানুয়ারি চব্বিশ নির্বাচনের পরেও বিএনপির অবস্থানের পক্ষে আন্তর্জাতিকভাবে বৈধতা পাচ্ছে দীর্ঘমেয়াদে গণতন্ত্র কোন দিকে যাচ্ছে দর্শক বাংলাদেশে নির্বাচনের পর বাংলাদেশের নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে স্ক্রুটিনাইজ হচ্ছে তাদের নানান বিষয় সামনে আসছে দেখেন ইন্টারেস্টিং বিষয় সরকার যে নির্বাচন করেছে সেই নির্বাচন তো আন্তর্জাতিকভাবে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের কাছে বৈধতা পাচ্ছে না বরং তার বিপরীতে বিএনপি যে নির্বাচন বর্জন করেছে তার বর্জনের স্বপক্ষে বৈধতা পাচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে একটা কথা স্পষ্ট বলতে পারি এই সরকারের যদি কিছু হয় এবং তারা যদি কোনো চাপ ফিল করে কোনো বেকায়দায় পড়ে অথবা এখন পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো সরকারের সামনে আছে অথবা যদি কখনো তাদেরকে সুষ্ঠু নির্বাচন করতে হয় বাধ্য হয় একটা কারণই হবে সেটা হচ্ছে বিএনপি নির্বাচন বর্জন করেছে অর্থাৎ বিএনপি নির্বাচন বর্জন করার সিদ্ধান্তটা ছিল শতাব্দীর অন্যতম সঠিক সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবেও সেটা বৈধতা পাচ্ছে বিভিন্ন বিচার বিশ্লেষণে সেটা উঠে এসেছে আমি এখন বিশ্লেষণ করবো দি ডিপ্লোম্যাটের একটা রিপোর্ট এটা মানব অনুবাদ করে পাবলিশ করেছে বাংলাদেশের ত্রুটিপূরণ নির্বাচন মেরুকরণ সহিংসতা ঝুঁকি বৃদ্ধি করবে এবারে সামনে সহিংসতার ঝুঁকি বৃদ্ধি করবে তারা এটা মনে করার চেষ্টা করছে যেটা উচিত যে সহিংসতা মুক্ত ঝুঁকি মুক্ত একটা বাংলাদেশ কিন্তু না এগুলো আরও বৃদ্ধি করবে তো এইটা প্রমাণ করার জন্যে তারা যে বিষয়গুলো উঠিয়ে এনেছে এটা আরও বেশি তাৎপর্যপূর্ণ গণতান্ত্রিক একটি নির্বাচন থেকে বহুদিন থেকে সাত জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ফাঁক ফোকর করছিল হাজারো প্রার্থী নির্বাচনে পর্যবেক্ষণের অনেক সংগঠন বিশাল র্যালি বিপুল পরিমাণ প্রেস এমনকি নজর করা নির্বাচনী গান ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ভোটে প্রতিযোগিতার কোনো চিহ্ন ছিল না তো প্রতিযোগিতার চিহ্ন না থাকলে সেটা নির্বাচন বলা যায় না বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ থাকা এটা নির্বাচনের একটা আন্তর্জাতিক সংজ্ঞা সেই সংজ্ঞাই নির্বাচনের মধ্যেই পড়ে না নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পড়ে না তো এটা যে নির্বাচনের সংজ্ঞার মধ্যে পড়ে না এই কাজটা সম্ভব হয়েছে বিএনপি নির্বাচন বর্জন করে বেশিরভাগ ভোটারের অংশগ্রহণ ছিল না তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেওয়ার দাবি তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো কিন্তু তা আওয়ামী লীগ সরকার প্রত্যাখ্যান করার পর নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বিএনপি অন্য দলগুলো এবং এই যে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত কোন প্রেক্ষাপটে কীভাবে কী নিয়েছে এবং তার আগে যে লাইনগুলো ডিপ্লোম্যাট টানল তাতে স্পষ্ট যে বিএনপি নির্বাচন বর্জন করার সিদ্ধান্তটা যৌক্তিক ছিল এবং জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়েছে এভাবেই কিন্তু বৈধতা পাচ্ছে আরও আর যুক্তরাষ্ট্রের বিবৃতি নির্বাচন পরবর্তী যুক্তরাজ্যের বিবৃতি ইউরোপিয়ান ইউনিয়ন বিবৃতি কানাডার বিবৃতি অস্ট্রেলিয়ার বিবৃতি যে এমনকি জাতিসংঘের বিবৃতি সবচেয়ে জাতিসংঘের বিবৃতিটা ছিল স্ট্রংগেস্ট তো এগুলো সব বিচার করলে প্রত্যেকটায় বিএনপির অভাবকে স্বীকার করা হয়েছে বিরোধী দলের উপর দমন পীড়ন এবং বিরোধী দল নির্বাচনে নেই সিংহভাগ জনগণ নেই নির্বাচন প্রতিযোগিতামূলক কিংবা কার্যকর হয়নি এই কথাটা সবার বিবৃতিতে সাইমটিনিয়াসলি উঠে এসেছে এর মানে বিএনপি যে নির্বাচন বর্জন করেছে আন্তর্জাতিকভাবে এর প্রভাব অপরিসীম হয়তোবা বিএনপি সুফল ইমিডিয়েটলি পাচ্ছে না কিন্তু সুফল যদি কোনো দিন পায় তাহলে এই বর্জন করার কারণেই পাবে আর না পেলে তো ব্যাড লাগ কিছু করার নেই অনেক কিছু চেষ্টা করেও তো হয় না অক্টোবরের মহাসমাবেশের পর বিএনপির বেশিরভাগ নেতাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ নির্বাচন বর্জনের অর্থ হলো সাত জানুয়ারির ভোট কেন্দ্রে বন্ধ হওয়া বহু ভোট কেন্দ্র বন্ধ হওয়ার বহু আগেই এটা পরিষ্কার হয়ে যাওয়া যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থ মেয়াদে নিশ্চিত করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন এই যে বিষয়টা যে বিএনপি নির্বাচন বর্জনের মাধ্যমেই ফলাফলকে ফাইনালাইজ করে দিয়েছে মানে কি ফলাফল হতে যাচ্ছে বিএনপি বর্জন করার সাথে সাথে সেটা নির্ধারিত হয়ে গিয়েছে এখন যে নির্বাচনের ফলাফল নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা তফসিল ঘোষণা করার পর বা একটা দল নির্বাচন বর্জন করার সাথে সাথে ভোটের অনেক দিন আগে প্রমাণিত হয়ে যায় ওটা কি কোনো নির্বাচন না এর মানে বিএনপি নির্বাচন বর্জন করার প্রভাব যে কত মারাত্মক সেটাও কিন্তু এখানে প্রমাণিত হয়ে গিয়েছে এরপর নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো যে তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ অথবা দলটি থেকে স্বতন্ত্র প্রার্থীরা মিলে দুইশো তেরাটি তেরাশিটি আসনে জয়ী হয়েছে এই দুইশো তেরাশি বড় ঠিক না একবার সবগুলো আসনে হান্ড্রেড পারসেন্ট আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছে এখানে আওয়ামী লীগের বিকল্প বা বিরোধী কেউ ছিল না তখন বিস্মিত হওয়ার কিছু ছিল না কেন্দ্রে বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য আসনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করেছে যাতে তাদের মিত্র বা সাজানো বিরোধীরা জিততে পারেন তো এই যে সাজানো বিরোধীরা মিত্ররা কিভাবে কি মানে ডামি ইলেকশন যে সরাসরি এই শব্দটা ব্যবহার না করলেও ডিপ্লোম্যাটার নিবন্ধে এটার একটা ডামি ইলেকশনের সার্টিফিকেট পেয়েছে অতএব বিএনপির অবস্থানের বৈধতা বিএনপি যা বলছে তার সপক্ষে আন্তর্জাতিক বয়ান প্রতিষ্ঠিত হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ বিএনপিকে এগুলো ধরে রাখতে হবে এইগুলো ইউটিলাইজ করতে হবে প্রপারলি এটা বিএনপির জন্য একটা অ্যাসেট এ ধরনের রিপোর্টগুলো কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ যখন আরও পাঁচ বছর মেয়াদ নিশ্চিত করলো মানে পাঁচ বছর নিশ্চিত এটা অনেকেই মনে করেন তখন তা একটি পিরিক বিজয় হিসাবে ঝুঁকি সৃষ্টি করেছে এমন একটি বিজয় পিরিক বিজয় বলে আখ্যায়িত করা হয় যে বিজয় বিজয়ে বিজয়ীকে ভীষণ মূল্য দিতে হয় যা যার পরাজয়ের সমতুল্য মানে এই বিজয় কোনো বিজয় নয় এই বিজয় হচ্ছে কারচুপি টুডে আর টুমোরো আওয়ামী লীগের মাসুল দিতে হবে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে তো কী মাসুল দিতে হতে পারে হ্যাঁ এটা খুবই সিগনিফিকেন্ট আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল আমরা বারবার বলি বাংলাদেশের সবচাইতে প্রাচীন দল কার্যকর যেগুলো আছে তাদের মধ্যে যদিও জামাতের বয়স আরও বেশি কিন্তু জামাত তো আর ক্ষমতা ওরকম আসতে পারেনি বা কখনও পারবেও না তা আওয়ামী লীগ তো ক্ষমতা কেন্দ্রিক দল তা আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের হাত ধরে চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচনে একটা বিপ্লব হয়েছিল ছেষট্টির ছয় দফা উনসত্তর গণভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের অভ্যুদ্ধয়ের সাথে সম্পর্কিত সবগুলো গৌরবোজ্জ্বল অধ্যায় বা ইতিহাসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সবচেয়ে বেশি আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি সে আওয়ামী লীগ নিজেদেরকে এত নিচে নামাবে নিজেদেরকে গণতন্ত্র থেকে বের করে জেতার জন্য তাদেরকে ভাবে কাটচুপি করতে হবে এটা তাদের নিজেদের ইমেজকে নষ্ট করে দিল নিজেদের তাদের তাদের সে ঐতিহ্যের সাথে এগুলো যায় না কাটচুপি করতে হলো প্রকাশ্যে দিবালোকে ন্যায় এভাবে মিথ্যা বলতে হয় এটা নিঃসন্দেহে যদি বাংলাদেশ কখনো সুষ্ঠু ধারার ওয়েস্টার্ন ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণ কর্তৃক ব্যাপকভাবে তারা বর্জিত হবে তো এই জন্য এটা এটা একটা মাসুল সুষ্ঠ রাজনৈতিক ধারা আসলেই আওয়ামী লীগ এমন সেটব্যাকে যাবে কংগ্রেস যেরকম পচে গিয়েছে ভারতে তাদের রিভাইভ কঠিন তার চাইতেও বেশি করুণ পরিণতি হবে মুসলিম লীগের কাছাকাছি চলে যাবে পতনের দিক থেকে আওয়ামী লীগ কারণ যে অন্যায় তারা করেছে বরং আওয়ামী লীগ যদি সুষ্ঠ রাজনীতি করত গণতন্ত্রকে এভাবে হত্যা না করতো নির্বাচন ব্যবস্থা ধরে রাখত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গায়ের জোরে যদি নিষিদ্ধ না করতো তাহলে পাঁচ বছর পর পর বা ঘুরে ফিরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো হয়তো একাধিক মেয়াদেও জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত কিন্তু তারা সেই রাস্তা বন্ধ করে দিয়েছে একবার জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রয়োগ করার সুযোগ দিলে তখন আওয়ামী যে একটা সেটব্যাক খাবে সেটা কাটিয়ে ওঠা দীর্ঘমেয়াদা আওয়ামী জন্য কঠিন হবে তো এই জয় এটা আওয়ামী লীগকে একটা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে কারণ ট্রান্সেন্ডেন্টাল হলো সুষ্ঠ একটা রাজনৈতিক ব্যবস্থা কায়েম হওয়া অসম্ভব না হতে পারে টুডে আর টু এই দলটির বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর ফাটল যা ভোটের ফলে প্রকৃতপক্ষে প্রতিফলিত হয়েছে নির্বাচন কমিশনের দাবি করেছে নিবন্ধিত ভোটারদের কমপক্ষে চল্লিশ ভাগ ভোট দিয়েছে কিন্তু সারাদিন ভোট কেন্দ্রগুলো দেখা যাচ্ছে শূন্য মানে এই এটাও কিন্তু একটা বিএনপির দাবির পক্ষে বৈধতা এর আগে আপনারা দেখেছেন যে আঠাশ অক্টোবর পর থেকে কতজন গ্রেপ্তার করা হয়েছে বিরোধী দল নেতাকর্মী সরকার বলছে এগারো হাজার আর বিএনপি জামাত এরা বলছে মোট পঁচিশ হাজার তা জাতিসংঘ কিন্তু পঁচিশ হাজারকে স্বীকার করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধানের যে বিবৃতি ভলকা তুলক স্পষ্টভাবে পঁচিশ হাজার কথা উল্লেখ করেছেন আবার এইখানে এই যে ভোটের টার্ন রেট সরকার যে পঁচিশ চল্লিশ পার্সেন্ট দেখিয়েছে নির্বাচন কমিশন ওটা যে ভুয়া এটাই আন্তর্জাতিক মিডিয়াগুলো বিশ্বাস করছে না এর মানে বিএনপির অবস্থানের পক্ষেই কিন্তু বৈধতা বিএনপির দাবির পক্ষেই একের পর এক আন্তর্জাতিক বৈধতা পাচ্ছে তো এটা কিন্তু বিএনপির জন্য একটা অ্যাসেট বিএনপিকে ব্যবহার করতে হবে যাই হোক এখানে সরকারের অনেক ঝুঁকি বা অনেক কিছু তুলে ধরা হয়েছে তো আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে নির্বাচনের পরেও বিএনপির অবস্থানের পক্ষে বিএনপির দাবির পক্ষে একের পর এক বৈধতা সৃষ্টি হচ্ছে বিএনপি শুড প্রপারলি ইউটিলাইজ ইট ইন দি লং রান বিএনপিকে যদি রাজনীতিতে কামব্যাক করতে হয় প্রত্যেকটা সুযোগ কাজে লাগাতে হবে সময় ক্ষেপণ করা যাবে না অত্যন্ত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এগোতে হবে আওয়ামী লীগের কৌশলের সাথে পারা অত্যন্ত কঠিন আমি বরাবরই বলি আওয়ামী লীগ সবচেয়ে চালাক দল মেকিয়ে ভ্যালির রীতি নীতি আত্মস্থ করা এবং সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আওয়ামী লীগের মতো স্মার্ট পৃথিবীর ইতিহাসে খুব কম দল বর্তমানে আছে অতএব তাদের বিরুদ্ধে আরও বেশি বিএনপিকে স্মার্ট হতে